সংবিধান অনুযায়ী শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন আওয়ামী লীগ। দুপুরে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান। আর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকারের আকার পরিষ্কার হবে। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে রোববার সকালে বৈঠক করেন ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল। প্রায় দেড় ঘণ্টা ব্যাপী এ বৈঠকে ইইউভুক্ত দশটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান জানান, আগামী নির্বাচনে ইইউ একটি বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে। এছাড়া তারা ইইউকে জানিয়েছেন অল্পদিনের মধ্যেই নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আমরা বলেছি তাদেরকে যে আমাদের সংবিধান অনুযায়ী কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, তারপরে ইলেকশন কমিশন তাদের ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করবে এবং তারপরে আমরা আমাদের সেই শিডিউল মোতাবেক ইলেকশন করব। এদিকে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, নির্বাচনকালীন সরকারের আকার কি হবে তা তফসিল ঘোষণার পর পরিষ্কার হবে। নির্বাচনকালীন সরকার যেমন গতবার যেভাবে ছিল ওটাই নির্বাচনকালীন সরকার, এটা আসলে প্রেরোগেটিভ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এখন প্রাইম মিনিস্টার যদি মনে করে যে এই ক্যাবিনেটের নির্বাচনকালীন সরকারের এই ক্যাবিনেটটা ছোট করা দরকার বা যেভাবে আছে সেভাবে থাকা দরকার, এটা তাঁর এখতিয়ার। এখনই এই আলাপ করার তো সময় নেই, শিডিউল ডিক্লেয়ার হলে হবে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।